যেটা আমরা শত চাই বা না চাই সেটা কন্ট্রোল আমাদের হাতে নেই। আমি এইটুকু লাইফে চলতে গিয়ে বুঝতে পেরেছি। মুখ দেখি এখনো পর্যন্ত গুড মর্নিং করার টাইম পাইনি, কারণ আমি প্রচন্ড ব্যস্ত। এদিকে আমি রান্না করছি ডালিয়ার খিচুড়ি। এদিকে চলে আসি। হ্যাঁ, এদিকে আমি রান্না করছি ডালিয়ার খিচুড়ি, আর করবো হচ্ছে আলু কুমড়ো পটলের চচ্চড়ি আর মাছের ঝোল, গাজর দিয়ে, বিনস দিয়ে, সবকিছু দিয়ে মাছের ঝোল। এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে আমার ডালিয়ার খিচুড়ি। শুধু ডালিয়া দিয়ে করছি, আমি আজকে ডাল দিচ্ছি না কোনো রকমভাবে। আলু পটল কুমড়ো চচ্চড়ি, একদিকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে, ডালিয়ার খিচুড়ি, এইখানে ভাত হয়ে গেছে, এটা ভাত হয়ে গেছে, এখানে আলু কুমড়ো পটলের চচ্চড়ি হচ্ছে, ওদিকে মাছ রাখা হয়েছে, মাছ হবে। খুব বাজে অবস্থা হয়, ছাড় থেকে গেলে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। অসম্ভব রকমের একটা গরম পড়েছে, বাজে পচা গরম পড়েছে একটা, যে গরমে যা শোয়া যাচ্ছে না। এটা খুললে তারপরে খুলব, খুলে খাবো। কোভিড বেড়ে গেছে, বলার কিছু নেই এই নিয়ে। প্রোটেকশন জানোয়া নিয়ে থাকো, সব প্রোটেকশনও নিতে হবে, আননেসেসারি ভয় পেও না। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘরে চলে এলাম, ওখানে না দাঁড়াবার উপায় নেই, এত বেশি রকমের কাশি হচ্ছে আমার, ওখানে দাঁড়াবার কোনো উপায় ছিল না। যেটা বলার সেটা হচ্ছে যে করোনা হচ্ছে যথারীতি প্রচণ্ডভাবে, দেশের অবস্থা খুব খারাপ, সবাই জানে সেটা। আমার বলার জন্য তোমরা জানবে তা তো না, তোমরা আগে থাকতেই জানো সব কিছু, সবাই সব কিছু জানে, সব সেন্সিবল মানুষ সব কিছু জানে। মাস্কও পরবে নিশ্চয়ই, যারা সেন্সিবল তারা অবশ্যই মাস্ক পরে বাড়ি থেকে বেরোবে না বা বেরোবে যাই না। আর ভয় পেও না, কারণ এই কারণে ভয় পেও না, ভয় না পেয়ে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে পড়বো একদম যাচ্ছে দেখো সেটা নয়। অকারণ প্যানিক করাটার কোনো দরকার নেই, তার বদলে আমার কোনো সব ওষুধের এই চলছে, তার বদলে অকারণ প্যানিক না করে কাজ করতে পারো, যে মনের আনন্দে থাকো, মনের আনন্দে থাকো, মনের আনন্দে থাকো বলছি বলে তোমরা হয়তো ভাববে যে বাবা এই আবার মনের আনন্দে থাকতে কেন বলছে, এমনকি মনে আনন্দ হলো। দেখো, মনের নিরানন্দ করেও তো কোনো লাভ নেই। আমি ধরো মনের আনন্দ করবো না, হাসবো না, কথা বলবো না, সব সময় টেনশন করবো, সবসময় ভয় পাবো, এটা করেও তো কোনো লাভ নেই। যেটা হবার সেটা হবেই, ভয় পেয়েও কোনো লাভ নেই, কিছু করে কিছু লাভ নেই, মানুষের হাতে কিছু নেই অলমোস্ট। কাজেই ভালোভাবে থাকো, নিজের মতো করে থাকো। হ্যাঁ, নিজের মতো করে থাকো মানে এই নয় যে শপিং মলে চলে যাও বা কোথাও চলে যাও, যেটা নিজের হাতে অ্যাবসলিউটলি নেই, যেটা সম্পূর্ণভাবে ভগবানের হাতে রয়েছে, যেটা সম্পূর্ণভাবে ভগবান নির্ধারণ করবে যে কী হবে আর কী হবে না, সেটা আমরা শত চাই বা না চাই সেটার কন্ট্রোল আমাদের হাতে নেই অন্তত। আমি এইটুকু লাইফে চলতে গিয়ে বুঝতে পেরেছি। আমার সাথে অনেক এরকম অনেক সময় হয়েছে জানো তো, যে আমি তো ভীষণভাবে কোনো একটা জিনিস চাইছি, আমি ভীষণভাবে চাইছি, কিন্তু ঠিক হলো আমার উল্টোটা, বা আমি কোনো জিনিসটা চাইছি না যে এটা আমার সাথে না ঘটুক, ঠিক হলো তার উল্টোটা ঘটলো। কাজে আমি এইটুকু বুঝে গেছি লাইফে চলতে গিয়ে যে আমার চাওয়া বা না চাওয়াতে কিছু যায় আসে না, আলটিমেটলি ভগবান যেটা ঠিক করে রেখেছে সেটাই ঘটবে, তার বাইরে কিছু ঘটার ক্ষমতা নেই কারোর। আমি শত জোর করলেও কিছু করতে পারবো না, সাময়িক হয়তো আমি ডান দিক বা দিক করতে পারবো, কিন্তু আলটিমেটলি সেটাই হবে যেটা সে ঠিক করে রেখেছে। কাজে তার উপর ভরসা করে থাকো,
সাবধানে থাকো, সাবধানে তো আর মার নেই কোনো, এইটুকু তো নিজের হাতে, সাবধান তো আর ভগবান এসে করবে না। আর কেমন আছো বলো, আশা করছি সবাই ভালো আছো, আগেই জিজ্ঞাসা করলাম। আর দেখলেই তো আমি রান্না করছি, সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রান্না বান্না করা করি নিয়ে। আজকে আমি খাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর বাবুর হচ্ছে, আমি আর সুমামা খাবো ডালিয়ার খিচুড়ি, আর বাবুর হচ্ছে হলো মাছের তরকারি, আলু পটল কুমড়োর চচ্চড়ি, আর মাছের ঝোল, রাধা মাছের তরকারি না ঝোল, সেই দিয়ে খাওয়াবো। তো চলো আবার দেখাচ্ছি, যা করছি সব দেখাচ্ছি। এখন এটাই প্রবলেম গরমকালে, যে সকাল সকাল করে তোমার ঝাঁচা পড়া রোদ হচ্ছে। যাই হোক, আমরা জায়গায় গিয়ে তবে গাড়ি থেকে নামবো, এখনই নামানাবি, তাল নেই নেবে, তারপর তোমাদেরকে সমস্ত ডিটেল দেখাচ্ছি যতটা পারছি। যেখানে যাচ্ছি সেখানে যদি ক্যামেরা করা নট অ্যালাউড থাকে তাহলে দেখাতে পারবো, যদি অ্যালাউড থাকে তাহলে দেখাতে পারবো না। ক্যামেরা করা অ্যালাউড থাকলে দেখাতে পারবো না কেন? ও ক্যামেরা করা অ্যালাউড থাকলে দেখাতে পারবো। সকালবেলা ঘুমছে ঘুমতে পারটা করছে, ক্যামেরা করা অ্যালাউড থাকলে দেখাতে পারবো, না থাকলে দেখাতে পারবো না। সেটা ডিপেন্ড করছে যে ক্যামেরা করা অ্যালাউড আছে না নেই, তার উপরে সকাল সকাল ঘুমতে ঘুরে এক কথা বারবার ভুলে যাচ্ছি, কারণ ঘুমের ঘোর এখন আমার কাটেনি, আমার প্রচন্ড ঘুম রয়েছে চোখের মধ্যে, বুঝতেই পারছো তোমরা, ঘুমের ঘোর কাটেনি, জাস্ট রিসেন্টলি কাজকর্ম শুরু করেছি সেই জন্য যাওয়া। তো চলো যাই, তারপর আবার কথা বলছি, এখন আর কথা বলে রাস্তার মধ্যে বকবক করার কোনো লাভ নেই। শুরু করলাম মাছ দেখে, কালকে গেছিলাম আমরা মাছ ফাছ কিনে এনেছি, সেই সমস্ত মাছ ফাছ গুলোকে কালকে না সরি আজকে গেছিলাম, ভুল বলছি, সকালবেলা গিয়ে মাছ ফাছ কিনে এনেছি, সেই মাছগুলোকে এখন সাজিয়ে রাখা হচ্ছে। এটা হচ্ছে পোনা মাছ, এখানে আছে হচ্ছে চিকেন, এখানে আছে মাছের তেল। মাথাটা কোথায় মাছের? ফ্রেশ মাছ দেখতে কতই না ভালো লাগে। হ্যাঁ, সময় মাছ খাক না খাক, মাছ ঘাঁটতে প্রচন্ড ভালোবাসে, সময় মাছ হাত দিয়ে দিয়ে সাজাবে, তাকে যত্ন আত্তি করবে, কেন যে ও এটা ভালোবাসে আমি জানি না, যে খায় না খায় না বলে কি ঘাঁটতেও নেই, কিন্তু ঘাঁটতে যে ভালোবাসে সে তো খেতেও ভালোবাসে। এটা কিরকম ধরনের কথা, তোমার গলার মালাটাকে সরাও, এটা কিরকম ধরনের কথা, মানে ঘাঁটতে যে ভালোবাসে সে তো খেতেও ভালোবাসে। হ্যাঁ ঘাঁটা মাল ঠিক আছে, তুমি এমনি ঘাঁটা মাল আমি জানি সেটা,
কিন্তু হাঁটতে ভালোবাসি। আচ্ছা দাঁড়া একটা জায়গা দাও, ঠিকানা ইয়েটা রাখবো, কিটা তেলটা। এগুলো সবজিও কিনে এনেছি, এটা হচ্ছে লাল শাক যেটা বাঁচতে বাঁচতে আমার প্রাণ বেরিয়ে যাবে, এত এক ব্যাগ লাল শাক এনেছে। এখানে আছে হচ্ছে মূলো, আমাকে সবাই বলে বাড়িতে, আমি যদি মেছো দেখবো আমার মাছের গন্ধ ভালো লাগে। আমাকে যদি মাছ কাটার বাজারে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় না, আমি বসে থাকতে রাজি আছি, মানে আমার কোন টাইম পাস হয়ে যাবে। আমার ভীষণ ভালো লাগে মাছ কাটা দেখতে। পটল তোলার টাইম এসে যাচ্ছে, পটল খাচ্ছে। লঙ্কা কি বাজারে হাহাকার পড়েছে? ওইটুকুনি দিয়েছে ভাই, লঙ্কা তো কম কেন? তোমার ভাইকে জিজ্ঞেস করো, আয় আমার লঙ্কা দেবে, ভাই আমার লঙ্কা দেবে। কি চাইছো তুমি? একটা মাংসটা তুলবো, একটা মাংসের মধ্যে এতটা ব্রেস্ট পিস কি হবে? হবা হবে, আবার কি বাবা কি হবে? হ্যাঁ আমরা কিনে নেবো, চাপে রান্না করবো, খাবো। আমার এই সাদা বাটি আর একটাও নেই, মহা প্রবলেমে পড়ে গেছি আমি। বাইরে থেকে খাবার আনো, বাইরে থেকে খাবার আনানো যাবে না। বাইরের খাবার এখন ডেঞ্জারাস খাওয়া, আর এই রকম পরিস্থিতির মধ্যে বাইরের খাবার না খাওয়াই ভালো, যত না খাওয়া যায় ততই মঙ্গল। ওকে, তো আজকে আমি কি রান্না করবো? ডিম ডাল ভাজা, ডিম ভাজা, ডিম ডাল ভাজা বলছি, টকের ডাল ডিম ভাজা আর ভাত করে নেবো, আর আলু চোখা করে নেবো। আলু আনতে হবে, ঝামেলার মধ্যে পড়েছে কি যে এই করোনা এসছে না, মাথা খারাপ করে দিচ্ছে পুরো, একেবারে সবার একদম মাথা খারাপ। চুলে চুল হবে তো কি হয়েছে তাদের? চুলে চুল মানে বুঝতে পারলাম, তুই তো কেটেছিস ট্রিমারে। আরে বাবা, দাড়ি কেটে ট্রিমারে কাটলে তো এটা গায়ে তো জল চুল পড়ে না। হ্যাঁ ঠিক আছে, সুমময় আর বাবু খাবে ডিম ভাজা, সেই জন্য আমি এদেরকে খাবো না, সেই জন্য লঙ্কা দিইনি। ওরা লঙ্কা পালে কোথা থাকে, সেই জন্য লঙ্কা দিইনি। আমি খেলে অবশ্যই করি লঙ্কা দিতাম।
কেমন আছো তোমরা? আজকে সারাদিন বাদে আমি এখন তোমাদের কাছে আসতে সুযোগ পেলাম। আমার মাথার পেছনের দেয়াল খসাটাকে একদম তাকিও না, কারণ পুরনো বাড়ি, যেখানে সেখান থেকে নোনা ধরে খসতে থাকে, নোনা ধরা বলে এটাকে, দেয়ালে নোনা ধরে যাই ধরে খসতে থাকে, এটার দিকে তাকিও না। এখন সারাদিন বাদে কেন সেজে গুজে বসে আছে তোমরা প্রশ্ন করতে পারো, অবশ্যই করতে পারো, কারণ আমি লাইভে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এত বেশি ডেটার প্রবলেম যে আমি লাইভ করতে পারলাম না। মানে মোবাইল ডেটা বলো বা এ বলো, ওটাকে কি বলে, ওয়াইফাই বলো, সেটা এত বেশি প্রবলেম যে আমি লাইভ করতে পারলাম না। দুটো চ্যানেলে লাইভের চেষ্টা করলাম, একটা চ্যানেলে অনই হলো না, আর একটা চ্যানেল অন হয়েও কেটে গেল, কাজে আমি সেটা লাইভ করতে পারলাম না, যেটা বন্ধ করে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি করব হচ্ছে গুন্ডা বিকুর ভাত বসাবো। এখন বাজে 8:15, এবার আমাকে ভাত বসাতে হবে গুন্ডা বিকুর। চলো ভাত বসাই, বসিয়ে তারপর বাকি কাজ করছি। চলো সব, চলো রান্না করে, তোমরা বেকার বসে বসে গিয়ে যাবো না, অনেক রাত্রি হয়ে গেছে, ভাল লাগছে না গো, আর ক্লান্তিকর মানে লাগছে, এবারে এত গরম, আর এই ধরাছুড়ো করে বসে থাকতো তখন থেকে বিরক্তিকর লাগছে। তখন শুনে করে পাখাটা গুন্ডাবি খুব ভাত ঠান্ডা করতে পারে। কেন দু গ্লাস পুরো তোল আসছিল, রোজ এক জিনিস রোজ বলতে হয়, তাও তুই কি করে ভুলে যাস রে বাবু? মানে এ তো সে মানে মানে ভয়ঙ্কর ভুলাক্কার না, এত মানে ভুল হয় না, তোর যত ভুল হয় জীবনে। হ্যাঁ শেষ করে, হ্যাঁ করো আর কি, রোজ এক কথা বলি, রোজ তুই ভুলে যাস। কি রে ভাই, কি কেস? তাড়াহুড়ো করে কাজকর্ম চলছে, বাবু মাছের ঝোলটা বার করে রাখিস। এবার আমি রাতে রান্না করবো আমার মাছের ঝোল আর ভাত। আমার হচ্ছে মাছের ঝোল আর ভাত, বাবুর আর সুরমায় হচ্ছে অন্য খাবার, সেই খাবারটা আমাকে এখন রান্না করতে হবে। এখানে যে দেখেছিস বিস্কুটটা, কি বুদ্ধির অভাব তুই, দেখ এখানে তো ইঁদুর খেয়ে নিতে পারে, এবার খেয়ে নিলে কে মুখ খাবে, আমি না তুই? ছেলেপুলেদের একটা কথা বললেও তাদের হয় না, মুখ খাবে, আমার কি আছে, মুখ খাবি? রাখতে বলেছি তুমি রেখে দিয়েছো, যখনই কিছু বলি আমি একটা কাজ করছিলাম, সেই জন্য কি কাজ সেটা কিছু বললাম নেই। ছেলেগুলোদের সবসময় একটা কিছু কাজ থাকে, ওই একটা কিছু করছিলাম না সেই জন্য, কিন্তু কি করছিল সেটা বলতে পারলাম না, ওই একটা কিছু করছিল তারা। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এখানে এরকম ভাবে রেখে ব্লগটা করছি, কারণ আমাকে শুনিবে বোধহয় বলেছিল যে চোখের সামনে রেখে ব্লগ করবে সবসময়। হ্যাঁ তো ঠিকই আছে, চলো এখানে রেখে ব্লগটা করছি, আর এবারে ব্লগটা এন্ড করবো, আর বেশিক্ষণ টানবো না। চল 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 গুন্ডালু বস, গুন্ডালু বস, ঠাকুরের তলায় বসে ব্লগ করছি, আর কিছু করার নেই, আমার ভালো লাগছে না, এই গরমের মধ্যে ধরাছড়ে পড়ে আছে, এবার আমি গিয়ে ওই খোলটার মধ্যে ঢুকতে চাই, ম্যাক্সির মধ্যে ঢুকতে চাই, আর ভালো লাগছে না, ঢলঢলে ফলে ম্যাক্সি পড়ি। কালকে প্রচুর জামা কাপড় কাচার আছে, বালিশের ওয়ারগুলো কাচতে হবে, প্রচন্ড নোংরা হয়েছে বালিশের ওয়ারগুলো, মানে চিন্তা করতে পারা যায় না এত বালিশের ওয়ার নোংরা হয়েছে, চিটচিট করছে নোংরাতে পুরো একেবারে। আমি তো হসপিটালে ছিলাম তোমরা সবাই জানো, সেই কারণে আমি কিছু করতে পারিনি, বালিশের মানে ঘর দৌড়ের দিকে কোনো খেয়াল দিতে পারিনি, এবং আসার পরেও বেশ কিছুদিন আমি রেস্ট নিয়েছি, যে কারণে আমি এসব কোনো কাজই করতে পারিনি, ভাবতেই পারিনি কোনো কিছু করার কথা। কারণ দেখো হসপিটালে তো রেস্টেই ছিলাম, কিন্তু কি বলতো, রেস্টে থাকলে ওই একটা বেডের মধ্যে তুমি থাকছো, সবসময় তোমার এমনি মনে বাবা আমি কি দুর্বল হয়ে গেছি, আর আশেপাশে আরও রুগী দেখতে পাচ্ছ, বা ওষুধ নার্সিং ইঞ্জেকশন এসব দেখতে পাচ্ছ, তখন বাবা আমি কি দুর্বল হয়ে গেছি। দুর্বলতা না থাকলেও অটোমেটিক্যালি একটা মানুষ দুর্বল হয়ে যায় হসপিটালে যদি সে থাকতে শুরু করে। তো সেই জন্য আমি এসেও বেশ কিছুদিন কিছু করিনি, কিন্তু এবারে আমি এবারে করতে হবে, এবারে কালকে আমি দেখছি। কালকে সকালবেলা আমি বালিশের ওয়ারফারগুলো সমস্ত খুলে বিছানার চাদর তুলে সব এখন গরম জল করে কাছতে দেবো, গরম জলে কাছতে দিয়ে দেবো একেবারে। হ্যাঁ তুই পাসি, সবাই কোথেকে পেয়েছে, স্কুল থেকে পেয়েছে তো, তাদের স্কুলে যখন গেছিলাম তখন তো আউট অফ স্টক বলছিল, এর বাইরে থেকে কিনতে হবে না, বাইরে থেকে জিজ্ঞাসা করতে হবে, এর গ্রন্থর নাম্বারটা আছে তোর কাছে, গ্রন্থর নাম্বারটা জোগাড় করতো বার করতো এ থেকে। আচ্ছা তোকে আমি ওইটাকে পরিষ্কার করতে বলেছিলাম, দেখ
ওইটার মাথাটাকে এখনো পর্যন্ত যেমন কাজ তেমন রয়েছে। বল এবার একটা কাজ ছিল বলে আমি করতে পারিনি, তুই একটা কাজ ছিল বলে করিসনি। তো চলো আজকে ব্লগ এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই ভ্যাকসিন নিয়ে এটা বলবো না, কারণ ভ্যাকসিন নেবেই জানা কথা, বাই ডিফল্ট ভ্যাকসিন নেবে। মাস্ক পরো, বাইরে বেরিও না, বাড়িতে থাকো আর কি। টাটা, বাই বাই, পরে আবার আসবো।